ভিডিওটা এখান থেকে আমরা শুরু করছি। আর দেখো রান্নার জোগাড় বরাদ্দ নিয়ে বসে পড়েছি। আজকে দেখো তোমাদের কি কি রান্না দেখাচ্ছি বন্ধুরা। আর দেখো এখানে দেখো সব রকম দিয়ে পাঁচ রকমের সবজি দিয়ে পাঁচ তরকারি হবে। আর এটা হচ্ছে আমরা টক হবে। আর এইটা হচ্ছে পেঁয়াজটা শুধু দেখছো আজকে মাছ মানে পেঁয়াজটা দিয়ে মাছ দিয়ে করবো আলু ছাড়া। কিভাবে করি তোমরা দেখতে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে তেল দিয়ে দিই পাঁচ তরকারি করবো। তার জন্য দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর গোটা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেখো আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচটা একটু ভালো লাগে। আর এখানে দেখো সব রকমের সবজি আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কি সুন্দর একটা জিরান আমার খুব বেশি ভালো লাগে এই জিরান। আর দেখো আমি এটা সবজিগুলো দিয়ে দিচ্ছি, এটাতে যদি পাঁচফোড়ন দেওয়া যায় তাহলে পাঁচ তরকারিতে খেতে খুব দারুণ লাগে, টেস্টি ওঠে পাঁচফোড়ন। দেখো পাঁচ রকমের ঘি দিয়ে সেই কারণে দেওয়া ভালো করে নাড়া করছি, দেখতে পাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ পাঁচ তরকারি দেখো শুকিয়ে কুচুকা হয়ে গেছে, দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছি। কেন পাঁচ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে, সেই কারণে কথা বলছিলাম, সেই কারণে তরকারিটা শুকিয়ে গেছে। আর হালকা দেখো আমি মশলা দিয়ে দিচ্ছি একটু, হয়ে গেছে তাহলে আমাকে নামিয়ে দিতে হবে। এই দেখো গোটা গোটা দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা দিয়েছিলাম। দেখো ফাইনালি আমার পাঁচ তরকারি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, মতামত করবে। আর এখন আমি পাঁচ তরকারি যখন হয়ে গেছে মাছের ঝোল করব। দেখো পাঁচ তরকারি যখন হয়ে গেছে, পাঁচ তরকারি পরে এখন আমি মাছের ঝোল করছি। দেখো মাছের ঝোলের জন্য তেল দিয়ে দিয়েছি, দেখো একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। ভাজা মাছ আবার ভাজা হচ্ছে, দেখো মাছের তরকারির জন্য গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে। দেখো এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো, দেখো আলু যখন দেবো না আমাকে পেঁয়াজটাকে ভেজে দিতে হবে, দিয়ে মাছের ঝোল হবে, দেখতে পাচ্ছো। প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছি, তারপরে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এখন দেখো পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হবে। দেখো আলু ছাড়া আজকে মাছের তরকারি হবে, আজকে আমার মনে হলো আজকে আলু ছাড়া মাছের তরকারি করব, সেই কারণে মাছের তরকারিটা হবে। আর সেই কারণে দেখো পেঁয়াজটাকে কি সুন্দর করে ভেজে নিচ্ছে, তার মানে বুঝতেই পারছো আজকে প্রেশার কত হয়েছে বন্ধুরা। দেখো মাছের তরকারি আলু ছাড়া পেঁয়াজ দিয়ে বেশি করে গেল মনে হচ্ছে, জল দিয়ে দিলাম। দেখো বেশি খুব জল দেবো না, যেন এটা মাখা মাখা হবে, সেই কারণে পেঁয়াজটা। তো মাছের ঝোলটা কিভাবে করলাম, মাছের ঝোলটা প্রথমে আগে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে গোটা জিরে, তারপরে লবণ হলুদ লঙ্কা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভেজে সুন্দর করে জল দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি মাছটা দিয়ে দেবো একটা একটা, দেখো এই দেখো একটা একটা করে মাছটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। কালকে পরের মাছ রেখে দিয়েছিলাম আর আজকে এইভাবে খাবো বলে রেখে দিচ্ছি। এই দেখো আজকে দেখতে পাচ্ছ মাছের তরকারি, দেখো আমি কিভাবে আজকে মাছের তরকারি করছি, দেখো কি সুন্দর হয়েছে, আও কি সুন্দর কালার দেখতে পাচ্ছ, আমার তো বেশ ভালো লাগছে। দেখো সিম্পলের ভিতরে আজকে মাছের ঝোলটা করেছি। প্রথমে দেখো কি দিয়েছি, প্রথমে একটু তেল দিয়েছি, গোটা জিরে, কাঁচা পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়েছি, হলুদ দেওয়ার পরে তার ভেজে নিয়েছি, একটু ভাজা ভাজা যখন হলো তখন আদা বাটা আর হচ্ছে লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ি কষানো হয়ে গেল, তখন দেখো জল ঢেলে দিয়েছি। জল কিছুক্ষণ দেওয়ার পরে একটু জলটা যখন ফুটে গেল তখন আমি মাছটা দিয়ে দিলাম। আর মাছটা দেওয়ার পরে দেখো যখন নামাবো, নামানোর আগে আগে একটু মশলা দিয়ে দেবো, আমার হাতে বানানো যে মশলাটা আছে ওই মশলাটা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো সিম্পলের ভেতরে। দেখো মাছের ঝোলটা আজকে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, অনেকদিন পরে আমি এগুলো করেছি,
এরকম রান্না বেশি করি না, কিন্তু তোমাদের দেখাবো বলে এরকম করে রান্না করেছি। দেখো কালারিংটা কি আমার তো বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে রুই মাছ, বুঝতে পারছো? পেঁয়াজ দিয়ে রুই মাছ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, দেখতে পাচ্ছ? কালারিং কি দেখো একবার, আও কি সুন্দর! ইস, আজকে মনে হচ্ছে তোমাদের দাদা ভাই। আহ, দেখতে পাচ্ছ কি সুন্দর! দেখো মাছের ঝোলটা যখন রেডি হয়ে গেছে, তখন আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। দেখো হাতে চামচে করে মশলা নিয়েছি, আর এই মশলাটা দেখো দিয়ে দিলাম। আহ, কি সুন্দর লাগবে খেতে আজকে। দেখো তো মশলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, আর মশলা দেওয়ার পরে দেখো কি সুন্দর হচ্ছে। আমি গ্যাসটা একটু কমিয়ে দিই, গ্যাসটা যদি না কমিয়ে দিই ঝোলটা একবারে শুকিয়ে যাবে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো আমার মাছের ঝোল কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আহ, কালারিংটা কি আজকে দেখো! আমি যখন নামাবো তখন তোমাদের দেখাবো মাছের ঝোলটা আজকে কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, ও কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? লোভ লাগে খাওয়ার জন্য। কালারিং দেখো, মানে লঙ্কায় কালার মিশানো আছে, কি সুন্দর হয়ে গেছে বন্ধুরা। তাহলে নামিয়ে দিই মাছের ঝোলটা, যখন হয়ে গেছে দেখো পুরো শুকিয়ে গেছে। আহ, কি সুন্দর হবে, দেখতে পাচ্ছ তোমরা একবার? এই দেখো, আমার তো বেশ ভালো লাগছে। আর একটা থালার ভিতরে নামিয়ে দিতে হচ্ছে। তাহলে মাছের তরকারি থেকে তো চৌকি ফেরানো যাচ্ছে না। আজকে তোমাদের দিদিভাই কি তরকারি করে ফেলেছে, এত সুন্দর, কি সুন্দর কালার, আর যে ঝোলটা না কি বলবো, অসাধারণ, দেখতে পাচ্ছ? তাহলে মাছের দেখো, তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর মাছের ঝোল যখন হয়ে গেছে তাহলে আমি নামিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো আজকে মাছের ঝোল পুরো শুকনো, দেখতে পাচ্ছ? ঝোল নেই কোনো, আলু দিইনি তো সেই কারণে। দেখো কি সুন্দর মাছের ঝোলটা, দেখো এই দেখো আমরা কখনো হয়ে গেছে। আর আমি এখন জল দিয়ে দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ? দেখো শুকনো করে করবো না আজকে, ঝোল ঝোল করবো আমরা টক। কেন বলো তো, প্রচুর পরিমাণে গরম ছেড়েছে, ওর জন্য শুধু ঝোল খাবো আমরা, ঝোল খাবো। এই দেখো দেখতে পাচ্ছ, মিষ্টি দিয়ে দিচ্ছি, দেখো। এই দেখো, বেশি মিষ্টি হয়ে গেলে টক জিনিসটা থাকবে না। এই দেখো আমরা টক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এখানে দেখো সব রকম রান্না বান্না কমপ্লিট। আর তোমাদের দাদা ভাই, ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওর সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে। দেখো আমরাটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর আমরাটা একটু ঝোল ঝোল হয়েছে, আর কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোরা? আমাদের রান্না বান্না কি হলো না হলো তোমাদের পুরো রান্নায় দেখালাম, আর কেমন হয় তোমরা অবশ্যই জানাবে, মতামত করবে, লাইক কমেন্ট দিদি ভাইকে শেয়ার করে দেবে। তাহলে রান্না যখন হয়ে গেছে, এর সাথে সাথে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা। আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি বন্ধুরা, খুব খুব ভালো থেকো, মাছের ঝোল খেলে টাটা।